মানে আমাকে যে তোমরা কি প্র্যাঙ্কে নেশে ধরালে কি অল্টা টাইপে, আমার এটাই মনে করছো আমি কখন প্র্যাঙ্ক করবো কখন প্র্যাঙ্ক করবো। বাড়ি চলে এসছি, মানে বাড়ি চলে এসছি মানে শরীরটা খারাপ লাগছিলো তাই বাড়ি চলে এসছি। দু সাইডে রেড আর রেড, আর আমার সাইডে এত সুন্দর একটা বিউটিফুল। কেন তুই তুইকে মারতে? হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল চলে এলাম ইকো পার্কে। আমি একা আসিনি, আরেকজনকে সাথে নিয়ে এসেছি, যে পিছনে ফুল পাশে। ফুল চোর, এ ফুল চোর, ও ফুল চোর, ফুল ছিঁচিস কার জন্য? কার জন্য ফুল ছিঁচিস? আই লাভ ইউ টু। তো গাইস ফাইনালি আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। কেন? কিউএনএ ভিডিও বানাতে। এক্স্যাক্টলি, কিউএনএ ভিডিও বানাতে। বাট কিউএনএ ভিডিও তোমরা দেখিনি সেখানে, কিউএনএ কিউএনএ ভিডিওটা আগে আপলোড হবে আর এই ব্লগটা পরে হবে আপলোড। বাস আজকে খুব ভালো লাগছে, ভ্যালেন্টাইন ডে তো আমরা আসতে পারলাম না, ওই জন্য আজকেই চলে এলাম। কেন কি চলে আসলাম? ক্রাউড কম, তাই কম ওর জন্য খুব ভালো। অ্যাকচুয়ালি আই হেট ক্রাউড, তার জন্য আজকে ক্রাউড কম, তার জন্য আজকে আমরা আসলাম। তো চলো ভেতরে যাওয়া যাক। টিকিটটা আজকে কে কাটবে, তুমি না আমি? জিও মেরে লাল, জিও মেরে লাল, অল দ্য টাইম এসে আমি কাটি, আজকে ও কাটছে, তাই তো? ইয়েস, চলো ভেতরে আজকে যাওয়া যাক। আজকে ক্রাউড কম আছে তো ফাটি আজকে মজা হবে, আর কিউনের ভিডিওটা তোমরা ফাটি আজকে রিলস হবে, একদম একদম। আর কিউনের ভিডিও যারা যারা দেখোনি অবধি, তারা তারা দেখে আসে কিউনের ভিডিও। দুটো কিউনের ভিডিও আছে, একটা হচ্ছে অনেক আগে বানানো হচ্ছে 10K স্পেশাল, আর একটা 20K স্পেশাল, মানে এর আগের ব্লগটাতে ভিডিও তো আপলোড করা আছে, তোমরা কি দেখে আসো আর লাইক করো শেয়ার। যাক চলো, আর বেল, আবার বেল, তোর মাথায় মারবে একটা 10। তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে, চলো 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 চলো। A few moments later. Finally আমার কিপটা আজকে টিকিট কাটলো। না না 10টা টিকিট হয়েছিল। এই যে টিকিট, এই কিপটা নাম্বার 1। কিপটা নাম্বার 1, এই কিপটা নাম্বার 1। আচ্ছা হিসাব করছিস তুই? হিসাব? হ্যাঁ। তো গাইস আমি বাথরুমে এসেছিলাম, বাট আমার এখন হঠাৎ মানে মনে হচ্ছে কি সৈতার সাথে একটা ছোটো প্র্যাঙ্ক করা দরকার। অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক না, একটু বাস মজা করবো। ও বাইরে দাঁড়িয়ে রয়েছে, মানে আমি জানি না কি ও কীভাবে দাঁড়িয়ে রয়েছে, আই ডোন্ট নো। বাস আমার মনে হচ্ছে কি হয় আমি বাথরুম থেকে বেরাবো না, আর নয়তো বাথরুম থেকে বেরিয়ে আমি লুকিয়ে পড়বো কি ও খুঁজবে আমাকে, দেখি ও কতক্ষণ ধরে খোঁজে আমাকে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আগে দেখি ও কোথায় রয়েছে। বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাক কী হয়, দাঁড়িয়ে রয়েছে চুপচাপ, ঠিক আছে। দেখতে পাবে না আমাকে, কেন বলো তো? ওর চোখ যায় না তো আমার দিকে, ওর চোখ খালি অন্য অন্য জায়গায় ঘুরে বেড়ায়। এখনও অবধি দেখেনি আমাকে, এখনও অবধি দেখেনি, ঠিক আছে। ওই চুপচাপ বসবো এখানে, ওই এখন অবধি আমাকে দেখেনি, ঠিক আছে। দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এখনও চুপচাপ দাঁড়িয়েই থাকবে ওখানে, না সরবে না কিছু করবে, না সরবে না কিছু করবে, ও ও চুপচাপ এখানে দাঁড়িয়েই থাকবে, ওর কাজই হচ্ছে এটা। দেখো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর কাকে ফোন করছে, ওর দ্বারা কিচ্ছু হবে না। ভাবছে এতক্ষণ ধরে আমি ভেতরে কী করছি, মানে আমাকে যে তোমরা কি প্র্যাঙ্কে নেশে ধরালে কি অল্টা টাইপে, আমার এটাই মনে করছো তো আমি কখন প্র্যাঙ্ক করবো কখন প্র্যাঙ্ক করবো। চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখো ওখানে ক্যামেরাটা ওঠাতেও পাচ্ছি না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মানে সত্যি এত বড় গভেড মেয়ে আমি জীবনে দেখিনি। কেস করেছে, ফোন করছে, বললাম না ফোন করছে কাকে একটা, এই যে ফোন করছে, এই যে ফোন করছে, ফোনটা কেটে দেবো, ধরবো না, এখন হতাশার মতন ফোন করবে খালি, আবার ফোন করছে, আবার কেটে দেবো, আবার কাটবো, না না এবার ধরবো না, এবার কেটে দিই, টেনশন কর তুই বসে বসে, দেখ কেমন লাগে। আবার কিছু করেন নেই ভাই, সাবস্ক্রাইবার তোকে অল টাইম বলে তোর সাথে ব্র্যাঙ্ক করতে, সত্যি বাজে নেশা লেগে গেল আমার ওর উপর ব্র্যাঙ্ক করার, কমেডি। আবার ফোন করছে, আবার কেটে দিচ্ছি, কিছু করার নেই, আবার কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কেস করেছে, কথা বলতে গেছে,
কোথায় যাচ্ছে মহিলাদের টয়লেটে, আবার কোথায় যাচ্ছে? মানে মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা ঘাটছে, আর আমি কখন বেরিয়েছি মানে কোনো খেয়াল করে না। বাট আমি যদি ওর জায়গায় দাঁড়িয়ে থাকতাম কি, আমি অল টাইমে বাথরুমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতাম কেউ কখন বেরাচ্ছে কি না বেরোচ্ছে। কি যাতা, আবার ফোন করছে, এবার ফোনটা একটু ধরি। হ্যালো, হ্যাঁ বল, বাড়ি চলে এসছি। মানে বাড়ি চলে এসছি মানে শরীরটা খারাপ লাগছিলো তাই বাড়ি চলে এসছি। কেন, তুই কোথায়? আরে হ্যাঁ বাড়ি চলে এসছি, কেন তুই কোথায়? আচ্ছা ঠিক আছে, একটু রাখ, একটু বাদে ফোন করছি। বেরিয়ে এসছে, আবার ফোন করছে। হ্যাঁ বল বল। আরে এই তো আসছি দাঁড়া। কেন তুই কোথায়, তুই কোথায়, তুই কোথায়, তুই কোথায়? হ্যাঁ ওখান থেকে হাঁপা হয়ে গেলাম কোথার থেকে মানে। হ্যাঁ তো বাথরুমের ভেতরে ছিলাম তো, কি হয়েছে? হ্যাঁ হাওয়া কোথাও হয়নি, এখানেই আছি। তুই কোথায়, মানেটা হচ্ছে এটাই যে তুই কোথায়। আচ্ছা তুই ওই ঝোপঝাড়ের মধ্যে কি করছিস? ঝোপঝাড়ের মধ্যে কি করছিস মানে? তুই ঝোপঝাড়ের ভেতরে কি করছিস? হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি তুই ঝোপঝাড়ের ভেতরে রয়েছিস। হ্যাঁ তুই কোথায় আছিস? এদিক ওদিক তাকাচ্ছিস কেন? তুই কোথায় আছিস? এদিক ওদিক তাকাচ্ছিস কেন? আরে আর আরে তা আচ্ছা তুই মেয়েদের বাথরুমে ঢুকেছিলিস কেন? তুই তাহলে এদিক ওদিক তাকাচ্ছিস কেন আগে সেটা বল। সামনের দিকে আয় হেঁটে, সামনের দিকে হেঁটে আয়, এই তা সামনের দিকে হেঁটে আয় সোজা। উপরে খুঁজছে, কোথায় আছিস? আয় সামনের দিকে হেঁটে আয়, এই তো সোজা আয়, হেঁটে আয়, হেঁটে আয় না, নাটক মারছিস, হেঁটে আয়, ভূত নাটক শিখেছিস কি? হেঁটে আয়, চোখের সামনে দিয়ে আছে তাও খুঁজে পাচ্ছে না, এটা কে? মানে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, সমস্যা কি তোর? সমস্যা কি, সমস্যা কি? কেন তুই তুইকে মারতে? দেখো প্র্যাঙ্ক করার ফল কি হয় দেখেছো? আচ্ছা তুই ওখানে দাঁড়িয়ে ফোন ঘাটছিলি, না না তুই তো ওখানে দাঁড়িয়ে ফোনটা ঘাটছিলিস, আমি তো তোকে দেখতে পাচ্ছিলাম। আমি তোর পেছন দিয়ে, না না আমি পেছন দিয়ে বেরিয়েছি, কখন বেরাচ্ছি কোথায় যাচ্ছি তুই কি কিছুই ফলো করিস না? হ্যাঁ ফোন ঘাটছিলিস, ফোন ঘাটার চক্করে আমায় ভুলে যাবি, মহিলাটা গিয়ে কি বলছিলিস? কি বলছিল মহিলাটাকে? হ্যাঁ আচ্ছা মহিলাটাই কি বলছিলিস? জিজ্ঞাসা করছি যে কোথায়, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো দেখেছ? কি যাতা, অ্যাবনর্মাল একটা নাম্বার ওয়ান অ্যাবনর্মাল। কেমন করলাম বল প্র্যাঙ্কটা? সত্যি হ্যাঁ ঘুরছে, শুধু এই যে সাবস্ক্রাইবারদের বল, শুধু আমার মাথাতে প্র্যাঙ্ক ঢুকিয়ে দিয়েছে, আমার মাথা খালি প্র্যাঙ্ক ঢুকিয়ে দিয়েছে। আরে লাগছে লাগছে। তো চলো আমাদের কিউনে ভিডিও আজকে কমপ্লিট হয়ে গেছে, তো কিউনে ভিডিও কমপ্লিট তোমরা দেখেছো আমি জানি, কিউনে ভিডিও কেমন লেগেছে আশা করি তোমরা কমেন্ট করে জানিও, যা যা পেরেছি তাই তাই কিউনে ভিডিও তো ডেলে দিয়েছি মানে দিয়ে দিয়েছি। বস দাঁড়িয়ে আছে কেন? আরে বস বস বস, আরে বস পেছনে, আরে বস। কি যাতা, কিছু বলবি? কেসা লাগা মেরা মজাক? এশিয়ার সব থেকে বড় পার্ক হচ্ছে আমাদের ইকো পার্ক। আমি সাজেস্ট করবো তোমরা, আমি জানি তোমরা সবাই এসতো এখানে, তাও আমি যেখানে এখানে যাই জায়গাগুলো আমার খুব ভালো লাগে, সবাইকে আমি সাজেস্ট করি আসার জন্য। তো তোমরা আসো এখানে এসে ঘুরে যাও, মারাত্মক প্লেস, খুব ভালো মজা পাবে তোমরা এখানে এসে, তোমরা আসো। মারছিস কেন তুই মানে ঘন ঘন গোপলা? নাটকটা কেসা লাগা মেরা,
ফোনের দিকে মন থাকলে বয়ফ্রেন্ডকে কি খুঁজে পাবে? আজকে বয়ফ্রেন্ডকে যদি ওই যে ওই যে ওই যে পেছনের যে বাথরুমটা, যে লেডিস বাথরুম বলে লেখা, ওখানে যদি মেয়েগুলো আমি তুলে নিয়ে চলে যেত, আমি কিছু খাইনি। কেন কি, আমি বাড়ি থেকে বেরিয়েছি, বেরোনোর পর ওর সাথে গেছিলাম ব্যাংকে, ওর একটু ব্যাংকের কাজ ছিল আজকে, তো তারপরে আমার আজকে আর খাওয়া হয়নি। তো ও খেয়েছে, হালকা খেয়েছে বাড়ি থেকে, বাট তাও আজকে আমার ফুল, পুরো ফুল, মানে প্রপার যেরকম খাওয়াটা হয় সেই ডায়েটটা আজকে হয়নি। তো এখান থেকে বেরিয়ে এক একদিন উপোস থাকা ভালো, তো এখান থেকে আমরা বেরিয়ে খাবো, একদিন উপোস থাকা ভালো, একদমই তাই। তো এখান থেকে আমরা বেরিয়ে খাবো, খাবার পর ডিরেক্টলি যাবো বাড়িতে, তাই তো? হ্যাঁ, তো চলো ব্লগটা বানাবো। ও হ্যাঁ, আমরা রিলস বানাবো, বাই দ্য ওয়ে সবাইকে বলে দাও, ফোনটা ধরো, সবাইকে বলে দাও রিলসটা ইনস্টাগ্রামে ফলো করতে, সবাই ইনস্টাগ্রামে ফলো করো। আর হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা অনেকেই ইনস্টাগ্রামে মেসেজ করো, তো আমি মেসেজে রিপ্লাই দিতে পারি না। আমি অ্যাকচুয়ালি কিছু কিছু মেসেজ আমি দু তিন দিন আগে দেখলাম, যেমন তোমরা অনেকেই মেসেজ করেছো, অ্যাকচুয়ালি পসিবল হয় না সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য, তোমরা কিছু মাইন্ড করো না, কারণ কি এত মেসেজেস ঢুকে যায়, কাকে কি রিপ্লাই দেবো কিছু বুঝতে পারি না। বাট যদি কখনো কারোর মানে এক্সট্রিম দরকার থাকে বা কোনো কিছু, আমি অনেককে রিপ্লাই করেছি, কারোর অনেকের দরকার ছিল, অনেকের কিছু জানার ছিল, রিপ্লাই করেছি, বাট কারো যদি সত্যিকারের কিছু জানার থাকে বা কোনো কিছু মানে চেনার থাকে বা কোনো কিছু নেওয়ার থাকে বা এক্সেট্রা এক্সেট্রা, তো আমাকে মেসেজ করো, আমি ডেফিনেটলি রিপ্লাই করবো আর কথাও বলবো। বাট অ্যাকচুয়ালি এত মেসেজ আসে, তো কারো মেসেজ কোথায় চলে যায় কিছু বোঝা যায় না, তো তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। আর যদি ভালো ভালো রিলস দেখতে চাও তাহলে ফলো করো, ফলো করো লাভরিজিত, ডেসক্রিপশনে লিংক দাও। বাট আমি একমাত্র ভালো রিলস বানাই, আর ও হচ্ছে নেভি নেভি রিলস বানায়। কি 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 নেভি 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 রিলস, নেভি নেভি রিলস মানে হচ্ছে ভালো রিলস বানায় না ও, নেভি নেভি মানে নেভি নেভি মানে হচ্ছে নিব্বি। এলওএল, কমেন্ট করো, কমেন্ট করো সব থেকে কে ভালো ভিডিও বানায়। তো চলো ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করো, ভালো করে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এইভাবে 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 এইখানে কি বেল আইকন বাজে? বেল আইকন এইখানে বাজায় তো, বেল আইকন ওইখানে বাজে, এইখানে বাজায় না, এইখানে বাজে, মার কেন বাজা, বেল আইকন এরকম ভাবে টেনে বেলটা এইভাবে এইভাবে বাজিয়ে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইবটা কিভাবে করবে? এমনি করে, এই যে এই যে এমনি করে সাবস্ক্রাইব, এমনি করে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা এমনি করে বাজাবে, মার এমনি করে বেল আইকনটা, তো তো চলো টাটা, আমরা একটু আড্ডা মারবো, মেরে হালকা এখানে কিছু খাবো, খেয়ে তারপরে ডিগলি বাড়িতে যাবো, বাড়ি থেকে টানা রেস্ট, তারপরে রিডিং এক্সেট্রা এক্সেট্রা, ব্যাস আর কিছু করার নেই। আর খুব তাড়াতাড়ি একটা ভালো ব্লগ আসছে, যেখানে আমার ইউটিউবে টাকাটা ঢুকলেই একটা ভালো ফোন আসবে, বাট এখন অব্দি ইউটিউবে টাকা আমার ঢুকেনি, আর কিছু একটু প্রবলেম হয়েছিল, তার জন্য মিস্টেক হয়ে গেছিলো, তো ইউটিউবে টাকাটা ঢুকলেই একটা ভালো ফোন আসবে, আর ভালো ফোন আসলেই ভালো ভালো কোয়ালিটির ভিডিও আসবে, যাই 4K HD LOL। তো চলো টাটা টাটা, তারা করে দাও। And her phone is not in her.